যাবো কলকাতার ন্যাশনাল জেমস হাই স্কুলে। আমরা সবাই মিলে আমাদের স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন একটা ক্লাসে যাই। আমাদের স্কুল তৈরি হয়েছিল 1968-এ। বেহালা অঞ্চলে কিন্তু আমাদের স্কুল খুব ফেমাস, কারণ আমাদের এখানে দুটো ক্যাম্পাস আছে, একটা হলো জেমস লং এ আর একটা হলো চৌরাস্তা, যেটা হলো এটা। আমাদের স্কুলে কিন্তু টোটাল স্ট্রেংথ 4008। আমাদের স্কুলে ক্লাস 11-12 সায়েন্স কমার্স দুটোই আছে। আমরা এখন যাব ক্লাস 5-এ, যেখানে পারমিতা ম্যাম ক্লাস নিচ্ছে। পারমিতা ম্যাম কিন্তু বায়োলজি এবং ম্যাথ টিচার, এখন উনি ম্যাথ ক্লাস নিচ্ছে। ক্লাস 5 দেখলে এবার আমরা দেখব ক্লাস 11। আমরা এখন যাবো 11C-তে, সেখানে কেমিস্ট্রি ক্লাস টিচার মানসী ম্যাম। ম্যাম একটা প্রশ্ন করবো, আপনি তো এত বছর ধরে আমাদের স্কুলে পড়াচ্ছেন, আপনার অভিজ্ঞতা কি? আমি যখন 14 বছর আগে প্রথম পড়ানো শুরু করেছিলাম, তার তুলনায় অনেক বেশি ফোকাসড কিছু ছাত্রছাত্রী, তারা জানে তাদের কি করতে হবে, কি করতে চায়। কোনো কোনো ছাত্রছাত্রী হয়তো আমরা মনে করি তারা লেখাপড়ার দিক দিয়ে ভীষণ দুর্বল, কিন্তু এরকম নয় যে তারা সেটা জানে না, তারাও জানে যে তারা দুর্বল। তারা অঙ্ক ভালো পারে না, কেমিস্ট্রি ভালো পারে না, কিন্তু ফ্যাশন সম্বন্ধে খুব ভালো সেন্স আছে। সেই ছাত্রীটি খুব ভালো জানে যে আমি কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ার বা টিচার হতে পারবো না, কিন্তু আমি খুব ভালো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পারবো, আমি ফ্যাশন ডিজাইনার হতে পারবো, আমি ভালো মডেল হতে পারবো। সবারই কষ্ট হবে, অনেক মেমোরি থাকে, তার মধ্যে বন্ধুদের সঙ্গে এই যে ক্লাস চলাকালীন টিফিন খাওয়া, তারপরে বন্ধুদের সঙ্গে একসঙ্গে পানিশমেন্ট দিয়ে মানে হেডমাস্টারের কাছে যেতে বলেছে কিন্তু ঘুরে বেড়ানো, এগুলোই মানে থাকবে। আমাদের সাথে আছেন এখন আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম। ম্যাম আমাদের স্কুলের ছাত্রদের আপনি কিভাবে গড়ে তুলতে চান? মানুষ হিসেবে চরিত্র চরিত্র গঠন করার একটা তো লক্ষ্য আছে, পড়াশোনার দিক থেকেও যেমন সেরা হবে সেরকমভাবে খেলাধুলো, যেটা স্বামীজি বলতেন যে শুধু পড়াশোনাতে করলে হবে না, যেটা করতে হবে খেলাধুলো সব কিছুতে, তার মানে একটা হোলসাম স্টুডেন্ট যাকে বলে। ম্যাম আমাদের স্কুলে অনেক রকম স্টুডেন্ট আছে, কেউ ভালো কেউ খারাপ কেউ মিডিয়ক, আপনি কিভাবে হ্যান্ডেল করেন এই স্টুডেন্টদের? আমার কাছে তো সবাই সমান, আমি যদি আমাকে নিজেকে মা বলে ভাবি তাহলে মায়ের কাছে তো কোনো কুসন্তান আর সুসন্তান থাকে না সব সমান, আর যারা একটু বেশি দুষ্টুমি করে তাদের আমি জানি তাদের বুদ্ধিটা বেশি, তারা শুধু ঠিক মতন তাদের বুদ্ধিটা তাদের ঠিক মতন চ্যানেলাইজ হয়নি, সুতরাং আমার লক্ষ্য হচ্ছে তাদের বুদ্ধিটাকে তাদের এবিলিটি যেটা আছে যাদের যেখানে স্ট্রেংথ আছে যেটা তারা ঠিক মতন করতে পারে সেই দিকে তাদের নিয়ে আসা, তাদের স্ট্রিমলাইন করা, আর ভালো খারাপ তো বলে কিছু না, সবাই ভালো। আমাদের স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্য অনেক রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসও হয়। চেস, ক্যারম, টেবিল টেনিস, টি শার্ট পেন্টিং অ্যান্ড মিউজিক।
খেলি। আমাদের স্কুলে যে ইন্টার স্কুল রিজিওনাল কম্পিটিশন হয়েছিল সেখানটায় আমরা কিন্তু সেকেন্ড রানার আপ হয়েছিলাম। মুর্শিদাবাদের গোড়া বাজার ICI।